Hello everyone, welcome to our channel. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কি রান্না তোমাদেরকে করে দেখাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাকরোলের এক অসাধারণ রেসিপি। তবে দেখেই বোঝা যাচ্ছে কাকরোলের তরকারি নয়, করা হয়েছে পুর ভরা কাকরোল ভাজা। একটা ভাজা হলেই এক থালা ভাত খাওয়া নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলো দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে আমি এই পুর ভরা কাকরোল ভেজেছি। পুর ভরা কাকরোলের জন্য আমি দুটো কাকরোল নিয়ে নিয়েছি। প্রথমে কাকরোলটা আমি কেটে নেব, আর কাকরোলের গায়ে যে কাটা কাটা ভাবটা থাকে সেটাও কিন্তু একটু চেঁচে ফেলে দেব। দেখতেই পাচ্ছ কাকরোলের এই কাটা কাটা অংশটা কিন্তু চেঁচে ফেলে দিয়েছি। এবার কি করব বলো তো, কাকরোলের এই মাঝখান বরাবর কিন্তু দুভাগ করে নেব। দুটো কাকরোলকে আমি চার টুকরো করব। দুটো কাকরোলকে চার টুকরো করে নিয়েছি। এবার প্রেশার কুকারে সেদ্ধ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপ। কাকরোলটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার কাকরোলের ভেতরে এই যে শাঁস অংশটা আছে এই অংশটা ভেতর থেকে বের করে দেব। ছুরি দিয়েও বার করতে পারো, অথবা কোনো চামচের পেছন দিকটা দিয়েও কিন্তু বার করা যেতে পারে। দেখতেই পাচ্ছ ভেতরের থেকে শাঁসটা বার করে নিয়েছি, আর এই যে বীজগুলো আছে এগুলো ফেলে দেব। এগুলো কিন্তু কাজে লাগবে, এগুলো পুর তৈরি করতে কাজে লাগবে। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। পুরটার মধ্যে আমি চিংড়ি মাছ দেব, তাই চিংড়ি মাছটা একটু নুন আর হলুদ দিয়ে গরম জল করে ধুয়ে নিচ্ছি। এবার দেখাচ্ছি পুরটা তৈরি করতে কি কি লাগছে। চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে একটু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। রয়েছে গ্রেট করা আলু, একটু নারকেল কোরা, রসুন, কাঁচা পাকা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর কাকরোলের ভেতরে শাঁস, ড্রাই রোস্টেড বাদাম ক্রাশ করা আছে। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, হাফ শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী। এবার সব জিনিস ভালো করে মিক্সআপ করে নিলাম, আর একটু ফ্রাই করে নিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো যেহেতু দিলাম তাই ভালো করে একটু মিক্সআপ করে নিচ্ছি, আর এই অবস্থায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফ্রাই করে নেব। এখানে একটা কথা বলার আছে, সেটা হলো যে আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এখানে আলুটা সেদ্ধও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আলুটা সেদ্ধ করলে একটু বেশি মোলায়েম লাগবে, আর ভেজে নিলে একটু মুখে আলুটা পড়বে। যার যেমন ভালো লাগে সে সেভাবেই করতে পারো। 4-5 মিনিট এভাবে ফ্রাই করার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করছি কুড়িয়ে রাখা নারকেল। নারকেল কোড়া দিয়ে দিয়েছি, এবার আলুর সাথে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। কি বলতো, খাওয়াটা হলো সম্পূর্ণ নিজস্ব রুচি অনুযায়ী। যার মুখে যেভাবে ভালো লাগে সে সেই অনুযায়ী রান্না করবে। আমি এখানে নারকেল কোড়া ইউজ করেছি। ইচ্ছে করলে তোমরা এখানে কিন্তু নারকেল কুচি করে ভেজে সেটাও দিতে পারো, আবার নারকেল কুড়িয়ে পেস্ট করে সেটাও দেওয়া যেতে পারে। যার যেমন ভালো লাগে সে সেভাবেই রান্না করে খেতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি। চিনিটা দেওয়া হয়ে গেল, এবার ভালো করে সবজির সাথে মিক্সড আপ করে নিচ্ছি, আর ওয়েট করব চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। চিনিটা মেল্ট হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাকরোলের ভেতরের শাঁস। কাকরোলের ভেতরের শাঁসটা দেওয়া হয়ে গেল, আবার একটু ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। আবার এভাবেও করা যেত, আলু আর কাঁকরোলের ভেতরে শাঁসটাকে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপরে পেঁয়াজের সাথে যদি একটু ভাজা ভাজা করে নিতাম তাতেও কোনো অসুবিধা হতো না। একটা বাটির মধ্যে 1/4 টেবিল স্পুন সমান ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর সেটা আমি একটু জল দিয়ে গুলে নেব। এবার ময়দা গোলা জলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার একটু ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। আচ্ছা, ময়দা গোলা জলটা দিলাম তার কারণ একটু আঠালো ভাব হবে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভাজলাম না যেহেতু সেদ্ধ করাই ছিল। নেক্সট আমি অ্যাড করছি ড্রাই রোস্টেড ক্রাশড বাদাম। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্সড আপ করে নেব। কাকরোলের ভেতরে দেওয়ার জন্য পুর সম্পূর্ণ রেডি, এবার খানিকক্ষণ ধরে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি। নিয়ে নেব প্রথমে 2 চামচ বেসন, 1 চামচ, 2 চামচ, 2 চামচ বেসন দিলাম।
এবার 2 চামচ চাল গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিলেও হবে কালো জিরে 1 চামচ এই স্পুনের 1 স্পুন কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ তেল ড্রাই রোস্টেড নুন দেব পরিমাণ মতো চিনি দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার প্রথমে ড্রাই অবস্থাতেই একটু মিক্সআপ করে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আবার একটু মিক্সআপ করে নিচ্ছি এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ একটু গাঢ় এই রকম হবে দেখতে দেখো এই যে আমরা কাকরোলটা নিয়েছি যার ভেতরের শাঁসটা বার করে দিয়েছি তার মধ্যে এবার তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব তৈরি করে পুরটা এইভাবে দিয়ে দেব দেখতে পেয়েছ কিভাবে পুরটা আমি ভরে দিলাম কাকরোলের ভেতরে এইভাবে দেখো এই যে কাকরোলটা তার ভেতরে পুরটা ভরে দিয়েছি চারটে কাকরোলের ভেতরেই পুর ভরা হয়ে গেছে আর দেখো এরকম ভাবে ভরে নিয়েছি বুঝতেই পারছো পুরটা যত টেস্টি হবে কাকরোল ভাজাটাও কিন্তু ততটাই টেস্টি হবে আর যেহেতু কাকরোলটা সিদ্ধ করে নিয়েছি সেহেতু ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এবার কাকরোলের এদিকে আমি একটু নুন দিয়ে দেব অল্প একটু আগে দিলেও হতো এখন দিলেও খুব একটা অসুবিধা নেই কড়াইতে দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেলেই ভেজে নেব ডিপ ফ্রাই হবে ফ্রি করে রাখা কাকরোলটা আমি ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে ছেড়ে দেব এক পিঠটা হয়ে গেছে এবার আরেক পিঠটাও ভেজে নিচ্ছি দেখাই যাচ্ছে ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার ভাজাটা তুলে নিচ্ছি বাকি তিনটে ভাজাও ছেড়ে দিয়েছি সেম ওয়েতে ভালো করে একটু ফ্রাই করে তুলে নেব আর যেহেতু কাকরোলটা সিদ্ধ করা আছে সময় বেশি লাগবে না তৈরি হয়ে গেল পুর ভরা কাকরোল ভাজা গরম ভাতেও খেতে যেমন ভালো লাগে শুধু শুধুও ভালো লাগে সেক্ষেত্রে সস কিংবা কাসুন্দি দিয়ে খাওয়া যেতে পারে যারা কোনোদিনও কাকরোল পছন্দ না করে তারাও কিন্তু এ ধরনের ভাজা খুবই ভালো খাবে এটা আমার বিশ্বাস আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা